জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভারত সফর থেকে শূন্য হাতে আসেনি জানলেন মাননীয় প্রধানমন্ত্রী। সংসদ নির্বাচনে ইসি রূপরেখা বাপের তালুকদারি বলেন মির্জা আব্বাস। জিএম কাদের কিভাবে রাজনীতি করেন দেখে নেব বলেন রাঙ্গা। ছবিতে ছাত্রকে যৌন নিপীড়নের ভিডিও ছড়ানো পন্থে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ডক্টর শাকির 5 দিনের রিমান্ডে। সীমান্তে গুলি ছোড়া হলে বরদাস্ত করব না মিয়ানমারের প্রতি হুইপ আবু সাইদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত সফর থেকে বাংলাদেশ কি পেল এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই প্রশ্নটি খুবই আপেক্ষিক। তিনি বলেছেন একেবারে শূন্য হাতে এসেছি সেটি বলা যাবে না। 5 সেপ্টেম্বর 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত সফরে যান প্রধানমন্ত্রী। সেই সফর বিকেলে 4টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন প্রধানমন্ত্রীর কাছে জানতে চান ভারত সফর থেকে কি পেল বাংলাদেশ। জবাবে প্রধানমন্ত্রী বলেন আপনার নিজের উপর নির্ভর করছে সফরটিকে কিভাবে দেখছেন। ভাগ্যিস আপনি প্রশ্ন করেননি আমরা ভারতকে কি দিলাম। আমার মনে হচ্ছে এই সফর থেকে যা যা পেয়েছি তা বলেছি। মনে রাখতে হবে ভৌগোলিকভাবে আমাদের চারদিক ভারত, এদিকে মিয়ানমার, সে বন্ধুপ্রতিম দেশটি থেকে ব্যবসা বাণিজ্য কৃষি যোগাযোগ সহ সব বিষয়ে সহযোগিতা পাচ্ছে। আমরা ভারত থেকে পাইপলাইনে করে তেল নিয়ে এসেছি, আমরা যা পণ্য উৎপাদন করি তারপরও তাদের কাছ থেকে পণ্য আমদানি করতে হয় আমাদের। এবারে সফরে এলএনজি আমদানি বিষয়ে আলোচনা হয়েছে, আমরা খুলনার এই অঞ্চলের জন্য এলএনজি আনতে পারি। ওইদিকে গ্যাসের সমস্যা আছে, এভাবে হিসাব করেন একেবারে শূন্য হাতে এসেছে সেটা বলতে পারবেন না। তবে কি পেলাম বা না পেলাম তা মনের ব্যাপার, মন যদি বলে কিছুই পাইনি তবে আমার কিছুই বলার নেই। যেমন বাংলাদেশে আমরা এত কাজ করার পরও বিএনপি বলে কিছুই করি নাই, এখানে আমার কিছুই বলার থাকে না, এখানে বিশ্বাসের ব্যাপার, আত্মবিশ্বাসের ব্যাপার। বাংলাদেশ ভারত যৌথ থেকে নির্মিত মুজিব একটি জাতির রূপকথার রূপকার ছবিটির ট্রেলার নিয়ে সমালোচনা বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ফরিদ হোসেন। ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন এখন ছবিটির এডিটিং চলছে। ট্রেলার দেখার পর অনেকে প্রশ্ন তুলেছেন, একটা বিষয় আপনাদের বলতে পারি, ট্রেলার যদি গ্রহণযোগ্য না হতো তাহলে ফ্রান্সের কান উৎসব ছবিটি কখনো গ্রহণ করতো না। কাজে এর গুণগত মান নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বিবেচনা করতে হবে কান উৎসব জেনতেন কিছু গ্রহণ করে না, মানহীন কিছু দেখাতে দেয় না। সংসদ নির্বাচনে ইসি রূপরেখা বাপের তালুকদারি বলেন মির্জা আব্বাস। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ইসি কর্মপরিকল্পনা প্রকাশকে বাপের তালুকদারি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন নির্বাচন কমিশনও ঘোষণা করেছেন জানুয়ারি 2024 সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে ভোট নেওয়া হবে। তিনি বাপের তালুকদারি পেয়েছেন যে ভোট হয়ে গেল আর আমরা বাংলাদেশের গণতন্ত্রের মানুষ বসে থাকব। আজ বুধবার রাজধানী জাতীয় প্রেসক্লাব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন। সম্মিলিত ছাত্র যুব ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। মির্জা আব্বাস বলেন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। আমার প্রশ্ন হল এই নির্বাচন কমিশনার কোথা থেকে এসেছেন, কে তাকে নিয়োগ দিয়েছে? অবৈধ সরকার, রাতের অন্ধকারের সরকার, নিশিরাতের ভোট টাকা, যাকে নিয়োগ দিয়েছে সেই নির্বাচন কমিশন অবৈধ। মির্জা আব্বাস আরও বলেন এই লোকটা ভাবতে পারছেন না বিশ্বের বুকে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকত, যদি ইতিহাস পাল্টে তিনি বলতেন নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া ভোট করব না, যদি সঠিকভাবে ভোট করতে না পারি আমি থাকবো না, যদি পদত্যাগ করতেন তাহলে বাংলাদেশ অনেক ওপারে তার নাম থাকত। জিএম কাদের কিভাবে রাজনীতি করেন দেখে নেব বলেন রাঙা। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান প্রেসিডেন্ট সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়ার পর দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদেরকে হুমকি দিয়েছেন মশিউর রহমান রাঙা। জিএম কাদের রংপুরে কিভাবে রাজনীতি করেন তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে মশিউর রহমান রাঙা বলেন আমাকে দল থেকে অব্যাহতি দিয়ে জিএম কাদের কিভাবে রংপুরে রাজনীতি করেন আমিও তা দেখে নেব। আমি সংসদে বিরোধী দলের চিফ হুইপ, আমাকে রওশন এরশাদ হুইপ বানিয়েছেন,
তিনি জিএম কাদের চাইলেও আমার এই পথ খাইতে পারবেন না, আমি দেখে নেব উনি কিভাবে রাজনীতি করেন। রাঙা বলেন, হুসেন মোহাম্মদ এরশাদ জিএম কাদেরকে অনেকবার বহিষ্কার করেছিলেন, এখন তিনি কথায় কথায় অন্যদেরকে বহিষ্কার করেন, এবার এটা শেষ দেখে নেব। এরশাদ সাহেবের মৃত্যুর পর দলের নবম কাউন্সিলে জিএম কাদের চেয়ারম্যান আর আমি মহাসচিব নির্বাচিত হয়েছিলাম, কিন্তু তিনি আমাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। আমি যেহেতু দলে ঠিক মতো সময় দিতে পারতাম না, তাই এটা মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তিনি এটা কি করলেন? অন্যের কথা শুনে তিনি এটা করছেন তো, তারা ওনাকে রক্ষা করতে পারবে কিনা দেখা যাবে। ছবিতে ছাত্রকে যৌন নিপীড়নের ভিডিও ছড়ানো বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও যাতে না ছড়ায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। এখানে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ফুয়া এই আদেশ দেন। একই সঙ্গে আদালত এই ঘটনায় করা মামলার আসামি নূর হোসেন ওরফে শাওনের জামিনের আবেদন নামঞ্জুর করেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেকার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও যাতে কোথাও ছড়িয়ে না পড়ে সেজন্য ভিডিও করা মুঠোফোনটি উদ্ধার করতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার পর একটি মুঠোফোন উদ্ধার হয়, সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরও মুঠোফোনে ভিডিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী ওই ছাত্রী বুধবার আদালতে কাঠগড়ায় থাকা আসামি নূর হোসেনকে শনাক্ত করেন। আদালত জিজ্ঞেস করেন, ঘটনার দিন রাতে নূর হোসেন ছিলেন কিনা। তখন ওই ছাত্রী বলেন, নূর হোসেনই প্রথম তার পিঠে আঘাত করেছেন। ঘটনার সময় তার নূর হোসেন মুঠোফোনে চালু ছিল, তিনি ভিডিও করে থাকতে পারেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া আদালতকে জানান, ঘটনার পর তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন, জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করেছেন তারা, আদালতে আর কোনো নির্দেশনা থাকলে সে অনুযায়ী কাজ করবেন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ডক্টর শাকির 5 দিনের রিমান্ডে। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া চিকিৎসক শাকির বিন ওয়ালিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই অভিযোগে গ্রেপ্তার তার সহযোগী রারুল হককেও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। মামলা তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিডিসি ইউনিটের পরিদর্শক এস এম মিজানুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে রামপুরা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি কাল আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত রোববার রাজধানীর রামপুরার বাসা থেকে শাকিরকে সিআইডি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে তার পরিবার। তবে সিটিডিসি বলেছে, গতকাল মঙ্গলবার রাজধানীর রামপুরার হাজিপাড়া থেকে শাকিরকে গ্রেপ্তার করা হয়। একই দিন ঢাকার মগবাজার থেকে শাকিরের সহযোগে আবরারুল হককে গ্রেপ্তার করা হয়। বুধবার সিটিডিসি পরিদর্শক কাজী মিজানুর রহমান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশের দাবি, তারা দুজনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। কুমিল্লার নিখোঁজ 7 শিক্ষার্থীর সঙ্গে ডাক্তার সাকিরের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার 7 তরুণের সহযোগী সাকির। তিনি নানাভাবে তরুণ যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির জন্য সদস্য সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন। সীমান্তে গুলিছোড়া হলে বরদাস্ত করব না মিয়ানমারের প্রতি হুইপ আবু সাইদ। মিয়ানমারের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে সংসদীয় দলের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, নিজেদের সমস্যার কারণে সীমান্তে গুলিছোড়া হলে আমরা বরদাস্ত করব না, আমরা শান্তি চাই। এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংসদীয় দলের এই হুই বলেন, রামু সহ পার্বত্য অঞ্চলকে সুসংগঠিত করা হয়েছে। আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ মিয়ানমারকে বলেছি, আমরা তাদের সঙ্গে কোনো বিরোধে যেতে চাই না।